সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে দিনের বাছাই করে এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে মূলত আমাদের ফেসবুক লাইভ। আজকে আমরা যে বিষয়টি অর্থাৎ যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই, যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে কার ডাকে দুবাই সাকিব। শুধুমাত্র সাকিব আল হাসান নয়, এছাড়াও শোবিজের আরও অনেকেই আজকে অর্থাৎ এই যে 15 মার্চ সন্ধ্যার দিকে স্থানীয় সময় সংযুক্ত আরব আমিরাতের একটি জুয়েলারি শপের উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শুধু বাংলাদেশ থেকে নয় বিশ্বের অনেক দেশ থেকেই তারকা জগতের অনেকেই সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। এবং একটি জুয়েলারি শপ অর্থাৎ স্বর্ণের দোকান, সেই দোকানটির মালিক বলা হচ্ছে বাংলাদেশের একজন। তবে এর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ, অর্থাৎ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যার নামে এবং যিনি এই জুয়েলারি শপটির মালিক তার নাম আরাফ খান, যদিও এটি তার বানানো নাম অর্থাৎ নিজের তৈরি করা নাম। তিনি যে নামে বাংলাদেশে পরিচিত, পুলিশের কাছে যে নামে তিনি পরিচিত, তার অনেকগুলো নাম আছে, যদিও তার নাম রবিউল, গোপালগঞ্জের রবিউল ওরফে আপেল, অর্থাৎ তার আরও অনেকগুলো নাম রয়েছে। কখনো তিনি এই রবিউল, কখনো আপেল, কখনো হৃদয়, কখনো শেখ হৃদি, এই নামগুলো একাধিক নাম রয়েছে তার। তিনি মূলত 2018 সালের একটি হত্যা মামলার আসামি, যেখানে এই হত্যার শিকার যিনি হয়েছিলেন তিনি পুলিশের একজন পরিদর্শক অর্থাৎ ইন্সপেক্টর। তিনি যখন একসময় ডিবিতে কাজ করতেন এবং সবশেষ তার পোস্টিং ছিল ঢাকার যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে পুলিশের, সেই স্পেশাল ব্রাঞ্চের একজন পরিদর্শক ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ যেন শনাক্ত করতে না পারে কেউ, সেজন্য সেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুড়িয়ে দেওয়ার পর গাজীপুরের একটি গহীন জঙ্গলে সেই মরদেহটি ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সে বিষয়ে মামলা হয়েছিল। এই মামলায় এই রবিউল একজন আসামি, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল। তবে যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে, এই রবিউলের জায়গায় চাঁদপুরের কচুয়ার লিমন নামে এক ব্যক্তি নিজেকে রবিউল দাবি করে এবং আত্মসমর্পণ করে, পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়। শর্ত ছিল একটি, এই আসল রবিউল যে তাকে টাকার বিনিময়ে লিমনকে ভাড়া করা হয়েছিল যে তার পক্ষে তিনি জেল খাটবেন। কিন্তু একটা সময় যখন টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় তখন এই লিমন সত্যি যেটি সেটি ফাঁস করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। পরবর্তীতে তার মুক্তি মেলে, যদিও ততদিনে কিন্তু এই রবিউল ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি ভারতীয় নাগরিক হিসেবে পাসপোর্ট তৈরি করেছেন, সেখানে বিয়ে করেছেন, পরবর্তীতে তিনি দুবাই রয়েছেন। সেই আরাফ খান এবং যার মূল নাম হচ্ছে রবিউল, তার ডাকে সাড়া দিয়েই তার সে জুয়েলারি শপ, সেই জুয়েলারি শপটির উদ্বোধন করতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু শোবিজের তারকারা অংশ নিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানব, তবে তার আগে আমার তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে, শুরুতে প্রতিবেদনটি দেখে আসব। গোল্ড মার্কেট প্লেস দুবাইয়ে, আমি সাকিব আল হাসান, আসছি 15 মার্চ। ভিডিও বার্তায় দুবাইয়ে আরাফ জুয়েলার্স নামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের আমন্ত্রণ দুবাই। সাকিব কিংবা দিঘি জানেন তো আরাফ জুয়েলারি শপের মালিককে, কি তার পরিচয়? আরাফ খান মূলত গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি। তিনি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাইতে অবস্থান করছেন। 2018 সালে মামুন ইমরান খানকে হত্যার পর লাশ পুড়িয়ে গাজীপুরে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ, সে সময় থেকেই তিনি পলাতক। জানা যায় টাকার বিনিময়ে প্রকৃত আসামি রবিউলের পরিবর্তে জেলে গেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার আবু ইউসুফ লিমন, পরে সত্য প্রকাশ করে দেন তিনি। আদালত বিষয়টি অধিকতর তদন্তের দায়িত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে। রবিউল ভারতে গিয়ে বিয়ে এবং সে দেশের নাগরিকত্ব নেন আরাফ খান নামে। 2021 সালের 31 অক্টোবর থেকে 2024 সালের 30 অক্টোবর পর্যন্ত 3 বছর মেয়াদী ভিসা পান তিনি। আরাফ খান প্রবাসীদের কাছে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন। খুনের মামলার ফেরারি আসামি রবিউল ইসলাম ওরফে আপন ওরফে আরাফের দুবাইয়ে জুয়েলারি ব্যবসার বিষয়টি নজরে এসেছে গোয়েন্দা পুলিশের। ইন্টারপোলের মাধ্যমে তার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাকে গ্রেফতারের জন্য সহযোগিতা চাওয়া হবে। তার নাম রবিউল ইসলাম ওরফে আপন, তার বাড়ি হলো গোপালগঞ্জ, কোনো সময় তার নাম সোহাগ, কোনো সময় শেখরদি। তাকে আমরা খুঁজছি এবং মামলাটি আমাদের ডিবি তদন্ত করে আমরা
চার্জশিটও দিয়েছি যে সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। ইতিমধ্যে সে ঘটনাটি ঘটিয়ে সে পাসপোর্টবিহীন সে ইন্ডিয়া চলে যায়, তাকে আমরা খুঁজে পাই নাই। পরবর্তীতে পর্যন্ত আমরা দেখলাম যে এই রবিউল ইসলাম আপন সে কোর্টে আত্মসমর্পণ করেছে, তারপরে তাকে জেলখানায় নেওয়া হয়েছে। কিন্তু এটা দেখলাম এটা একটা ফেক ঘটনা ছিল, যে আত্মসমর্পণ করেছে রবিউল ইসলাম হল ভুয়া নাম, সে আসলে ওই আপনের সাথে তাদের একটা যোগসূত্র হয়েছিল যে তোকে তুই আমার পক্ষ থেকে কোর্টে আত্মসমর্পণ বল তুই আপন, আর তোকে আমি এত পরিমাণ টাকা দিব। যখনই সে জেলে গেলেন ভুয়া নাম ধারণ করে, তখন তাকে যখন তারা টাকা দিচ্ছিল না ওই আপন, তখন সে তার সত্যি কথা কোর্টে বলে দেয় যে আসলে আমি আপন না, আপন হলো উনি যিনি ইন্ডিয়াতে আছে পাসপোর্টবিহীন, আমি তার পক্ষে বলেছিলাম, সে আমার সাথে একটা ওয়ার্ড কমিটমেন্ট করেছিল আমাকে টাকা দেবে, টাকা না দেওয়ার আমি বলেছিলাম আমি ভুল করেছি। তখন ওই কোর্ট আমাদের ডিবিকে আবার তদন্তে নির্দেশ দেন, এই তদন্ত মোতাবেক আমরা তদন্ত করে দেখলাম আসলে ই আপন সে আপন না, ওই আপন ইলিগালি ইন্ডিয়া চলে গিয়েছেন। এখন আমরা যেটা দেখলাম পেপার পত্রিকাতে, সে আজকেই সে দুবাইয়ে সবচেয়ে বড় যে গোল্ড, যে নিউ গোল্ড সুক হিম প্লাজা, সে একটা স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাচ্ছে। সেখানে লঘুটাই যে খরচ করেছে উনি হলেন আমরা দেখলাম 41 কোটি টাকা। এবং সেখানে আমাদের বাংলাদেশ থেকেও এই এই যে মার্ডারার যে আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে তার এই গোল্ড শপে উদ্বোধন করতে আমাদের বাংলাদেশ থেকে আমরা শুনেছি যে হিরু আলম আর সাকিব গিয়েছে। তো এটা আসলে দুঃখজনক, আমরা বিষয়টা মানে এই খোঁজখবর নিচ্ছি এবং আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরাকে ওই মানে সন্ত্রাসী বা যেই মার্ডারার তাকে গ্রেপ্তারের জন্য আমরা রিকোয়েস্ট করব, তাকে যেন আমাদের হাতে তুলে দেয়। ভারতীয় পাসপোর্ট অনুযায়ী আরাফ খানের জন্ম 1993 সালের 31 জুলাই। 30 বছর বয়সী আরাফ দুবাইয়ে 1000 কোটি টাকা মূল্যের জুয়েলারি শপ খুলে সেখানকার ব্যবসায়ীদেরও চমকে দিয়েছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রিয় দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি। এই প্রতিবেদনে যেটি দেখানোর চেষ্টা করা হয়েছে, একজন হত্যা মামলার আসামি যিনি নিজেকে বাঁচানোর জন্য আরেকজনকে ভাড়া করেছিলেন অর্থের বিনিময়ে, এবং তার পরিবর্তে সেই কচুয়ার এক যুবক যিনি আসলে ক্রিকেট পাগল, একজন ভক্ত, নিজেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল তার এবং টাকার সংকট ছিল, আর্থিক সংকটে তার যে স্বপ্ন সেটি পূরণ হওয়া আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে এই যে রবিউল, এই রবিউলের সঙ্গে তার পরিচয় হয়। রবিউল তাকে একটি প্রস্তাব দেন যে তার পরিবর্তে যদি সে নিজেকে রবিউল বানাতে পারে, অর্থাৎ রবিউল হিসেবে নিজেকে উপস্থাপন করে আইনের দ্বারস্থ হয়, সেক্ষেত্রে তার সমস্ত খরচ তিনি জোগাড় করে দেবেন, অর্থাৎ প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা তাকে দেয়া হবে। এবং এই শর্তেই কিন্তু অর্থাৎ কচুয়ার যে লিমন, তিনি তাকে রবিউল হিসেবে উপস্থাপন করে আদালতে কোর্টে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু পরবর্তী তাকে কারাগারে পাঠানো হয়। ঝামেলা বা বিপত্তি যেখানে হয় সেখানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর রবিউল তাকে টাকা দেয়া বন্ধ করে দেয়, পরবর্তীতে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই তথ্যটি, অর্থাৎ যেটি সত্য ঘটনা, সেটি ফাঁস করে দেন যে তিনি আসলে রবিউল না, তিনি লিমন, তার পরিবর্তে তিনি কারাগারে আছেন, তিনি জেল খাটছেন। এবং পরবর্তীতে এই আদালত অধিকতর তদন্তের দায়িত্ব দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে, এবং এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেই বিষয়টির সত্যতা পাওয়ার পর আলাদা একটি প্রতিবেদন দেয়। পরবর্তীতে কিন্তু কারাগার থেকে মুক্তি পান লিমন, কিন্তু ততদিনে কিন্তু এই যে রবিউল, যাকে বলা হচ্ছে আরাফ খান, তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন, সেখানে তিনি বিয়ে করেছিলেন এবং সেখানে তিনি পাসপোর্ট তৈরি করে দুবাই পাড়ি জমান। সেখান থেকে এই হঠাৎ করেই বলা হচ্ছে যে তিনি আসলে দুবাইতে সবচেয়ে বড় যে স্বর্ণের দোকান যে রয়েছে, সেই স্বর্ণের দোকানগুলোর মধ্যে একটির মালিক হচ্ছেন এই আরাফ, এবং তিনি কিভাবে এত অল্প বয়সে এত টাকার মালিক হলেন, এবং যেটি বলা হচ্ছে যে তার যে স্বর্ণের দোকানটি রয়েছে, জুয়েলারি শপটি রয়েছে, সেখানকার যিনি লোগোটি তৈরি করেছেন সেই লোগোটিতে তিনি 61 কেজি স্বর্ণ ব্যবহার করেছেন, যেটির বাজার মূল্য বলা হচ্ছে 41 কোটি টাকা, অর্থাৎ তার মানে তার যে স্বর্ণের দোকান, সেই দোকানে আসলে কত কোটি টাকার স্বর্ণ রয়েছে কিংবা জুয়েলারি রয়েছে সেটি কিন্তু একমাত্র তিনিই বলতে পারবেন। তবে এত অল্প বয়সে এত টাকার মালিক তিনি কিভাবে হলেন, যেখানে বাংলাদেশে থাকা অবস্থায় তিনি একটি হত্যা মামলার আসামি এবং
কি কারণে সেটি হত্যা মামলার আসামি তিনি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অভিযোগপত্র দেওয়া হয়েছিল, তাকে ছাড়াই অভিযোগপত্র দেওয়া হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই বিষয়টি যখন গোয়েন্দা পুলিশ জানতে পেরেছেন যে সবিজের অনেক তারকা সেই আরাফ খানের জুয়েলারি শপ উদ্বোধন করতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত কিংবা দুবাইতে, এই বিষয়টি তাদের নজরে আসার পর কিন্তু তারা নিশ্চিত হয়েছেন এই আরাফ খানি সেই পুলিশ হত্যায় জড়িত রবিউল, গোপালগঞ্জের রবিউল। তাকে এখন আসলে বাংলাদেশে ফেরত আনার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, যদিও তাকে ফেরত আনার প্রক্রিয়াটি অনেকটাই কষ্টকর, যেহেতু তিনি বাংলাদেশের কোনো পাসপোর্ট ব্যবহার করে কিন্তু দুবাইতে নেই, তিনি যে মূলত ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাইতে রয়েছেন। সেক্ষেত্রে ইন্টারপোল যে রয়েছে, ইন্টারপোলের সহায়তায় তার সঙ্গে অর্থাৎ বাংলাদেশ পুলিশের কমিউনিকেশনের যে জায়গাটি রয়েছে সেখানে থেকে যদি তাকে ফেরত আনা যায় সেক্ষেত্রে কিন্তু তাকে এই মামলার যে আসামি পুনরায় হয়তো সম্পূরক চার্জশিট প্রদান করতে পারবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে, যেটি আসলে আজকে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে যে তার কার ডাকে মূলত সাকিব আল হাসানের মতো এত নামি দামি ক্রিকেটার, তারকা ক্রিকেটার এবং অন্য যারা রয়েছে সবিজের, তারা যা গেলেন সেখানে তারা কি জেনে শুনে গিয়েছেন নাকি আসলে এই বিষয়টি তারা জানেন না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে, পরবর্তীতে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময় নিউজ ডট টিভির।